সৌদি আরব প্রবাসীদের জন্য চোখ ধাঁধানো সুখবর। সৌদি সরকার প্রবাসীদের প্রতি আবারও নমনীয় হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এবার তারা প্রবাসীদেরকে বেশ বড়সড় রকমের সুখবর দিচ্ছে। সৌদি আরবের শ্রম মিনিস্ট্রি ঘোষণা দিয়েছে, তারা প্রবাসীদের জন্য 23টি পেশায় স্পন্সরশিপ সিস্টেম বাতিল করতে যাচ্ছে। স্পন্সরশিপ সিস্টেম মানে হচ্ছে কফিল প্রথা বাতিল করা হচ্ছে। এই ঘোষণাটি প্রবাসীদের জন্য দারুণই বটে, যা শোনার জন্য লক্ষ লক্ষ প্রবাসী অধীর অপেক্ষায় অপেক্ষা করছিল। সৌদি আরব সরকার ঘোষণার ফলে এবছরের মে মাস হতে বাতিল হয়ে যাবে কফিল বা স্পন্সরশিপ প্রথা। স্পন্সরশিপ সিস্টেমটি বাতিল হওয়ার ফলে সৌদি প্রবাসীদেরকে আর কফিলের পেছাতে দৌড়াতে হবে না, এমনকি দিতেও হবে না মাসে মাসে মাসোহারা। সৌদি শ্রম মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আহমেদ আল হুমাইদান বলেছেন, আমরা খুবই খুশি প্রবাসীদেরকে নতুন এই সুখবর দিতে পেরে। আশা করছি নতুন এই আইন বাস্তবায়নের ফলে প্রবাসীরা খুব সুন্দরভাবে সৌদি আরবে বসবাস করতে পারবে। যে পদসমূহে বা কাজের ক্ষেত্রে মে 2019 থেকে কোনো প্রকার কফিল বা স্পন্সরশিপের দরকার পড়বে না, তা হচ্ছে: 1. অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশন, 2. এক্সিকিউটিভ ডাইরেক্টর, 3. সেলস ম্যানেজার, 4. অ্যাকাউন্টেন্ট, 5. এক্সিকিউটিভ সেক্রেটারি, 6. ম্যানেজিং ডাইরেক্টর, 7. অ্যাকাউন্টস ম্যানেজার, 8. এ ফিলিপিনো সার্ভার, 9. ড্রাইভার, 10. ইলেকট্রিক হোমস, 11. কনস্ট্রাকশন ওয়ার্কার, 12. ব্ল্যাকস্মিথ, 13. এ বেকার, 14. সিভিল ইঞ্জিনিয়ার, 15. স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, 16. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, 17. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 18. মেডিকেল প্রফেশন, 19. গার্ড, 20. ফার্মস, 21. প্লাম্বার, 22. কুকার, 23. ফিলিপিনো, ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গালি ট্রান্সলেটর। উপরোক্ত 23টি পেশায় আগামী মে মাস থেকে কোনো প্রকার স্পন্সরশিপ প্রয়োজন হবে না। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন। দয়া করে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এক্ষুনি শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।